খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে জলঙ্গি ব্লকে ডেপুটেশন দিল মুর্শিদাবাদ জেলা কর আদায়কারী ইউনিয়ন। পঞ্চায়েতের কর আদায়কারী কর্মচারী ফিরোজ সরকারকে পুনর্বহালের দাবিতে বুধবার এই ডেপুটেশন জমা দেওয়া হয়। অভিযোগ, খয়রামারি পঞ্চায়েতের প্রধান সেলিনা বিবি অন্যায়ভাবে ফিরোজ সরকারকে কর্মচারী পদ থেকে সরিয়ে অন্য এক ব্যক্তিকে কাজে নিযুক্ত করেন। এরই প্রতিবাদে ডেপুটেশন জমা দেয়। এর কোনো সুরাহা না হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানায় কর আদায়কারী ইউনিয়নের সভাপতি। আমি 5 নম্বর খয়রামারি গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারী। বিগত 5/5/2010 থেকে একটানে 11 বছর সৎ এবং নিষ্ঠার সঙ্গে আমার কর্মস্থলে কাজ করে আসছি। বর্তমান প্রধান সেলিনা বিবি হলেও সমস্ত কাজকর্ম ওনার স্বামী রফিকুল ইসলামই করেন। হঠাৎ রফিকুল ইসলাম অন্য একজনকে আমার এগনেস্টে নেওয়ার জন্য, জানি না তার সঙ্গে তার কী কন্ট্যাক্ট আছে কী আছে, আমার সঙ্গে মানসিক এবং শারীরিক নির্যাতন করে। নির্যাতনের ফলে আমি বিডিও সাহেবকে জানাই বিষয়টা, যে স্যার আমার উক্ত স্থানে কাজ করতে দিচ্ছে না এবং নানারকম বাধা সৃষ্টি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিডিও সাহেব পুনরায় আমাকে কাজে বহাল করার জন্য আমাকে অর্ডার কপি দেয়। সেই অর্ডার কপি নিয়ে আমি কর্মস্থলে গেলে তিনি আমাকে অ্যাটাক করে, সেলিনা বিবি, আব্দুল মাতিন এবং রফিকুল ইসলাম। আমি প্রাণনাশের আশঙ্কায় ভুগছি এবং কোনোরকমভাবে আমার জায়গায় আমি কাজ করতে পারছি না। আমরা মুর্শিদাবাদ জেলা গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতির পক্ষ থেকে জলঙ্গি বিডিও সাহেবের কাছে এসেছিলাম যে আমাদের এক ভাই, আমাদের সহকর্মী, খয়রামারি গ্রাম পঞ্চায়েতের যে কর আদায়কারী ফিরোজ সরকার, উনি বিগত প্রায় 11 বছর ধরে নিষ্ঠা এবং সততার সহিত গ্রাম পঞ্চায়েতে কাজ করে আসছেন, কিন্তু হঠাৎ ওনার প্রধান সাহেব বা প্রধান সাহেব আর হাজব্যান্ড আর কি, উনি হঠাৎ ওনাকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকেন এবং কাজে ডিস্টার্ব দিতে থাকেন এবং বলেন যে ওনার জায়গায় আর কি অন্য কাউকে নিয়োগ করবে। আজকে আমরা এর চরম বিরোধিতা করছি এবং এই মর্মে আজকে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এলাম এবং ডেপুটেশন দিলাম। বিডিও সাহেব আমাদেরকে বললেন যে উনি অতিসত্বর এটার ব্যবস্থা করবেন, আর যদি এর সুরাহা না হয় অতি শীঘ্রই আমরা জেলা কর আদায়কারী সমিতি, সঙ্গে আমাদের রাজ্যের যে সমিতি আছে তার আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। 24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। কর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দো ফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার, ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্স সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর। 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন। নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা। ঠিকানা: NH34 রাধারঘাট, গীতারাম হসপিটালের বিপরীতে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9932372891 ও 9932753236। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ। রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা: চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পিন 742166। যোগাযোগ নম্বর 9749464545।